প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কোয়ালিটি ব্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে এবং আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন কোয়ালিটি ব্যান্ড চ্যানেলে তোমাদের সঙ্গে আছি পুরোটা সময়। হ্যাঁ, আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস নম্বর 1 পৃষ্ঠা নম্বর 13, তোমাদের বইয়ের যে পৃষ্ঠা 13 পৃষ্ঠা যেটি আছে, উপস্থিত বক্তৃতা। উপস্থিত বক্তৃতা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো উপস্থিত বক্তৃতায় তোমরা দেখো খেয়াল করো যে উপস্থিত বক্তৃতা বলতে কী বোঝায়। তোমরা অনেকেই অভিজ্ঞতা আছে, কারো কারো অভিজ্ঞতা হতে নাই। তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও, এটি কিন্তু করতে বলা হচ্ছে। যে তোমরা ক্লাস টেনে শিক্ষকের কাছে একটি করে বিষয় লিখতে হবে, যেমন কেউ লিখলা আমার বাড়ি, কেউ লিখলা আমার গ্রাম, বিষয় হতে পারে যে কোনো কিছু, যেমন আমার প্রিয় খেলা, রেলগাড়ি, বর্ষাকাল, কাঁকড়া ইত্যাদি। শিক্ষক যেগুলো থেকে লটারির মাধ্যমে একজনকে একটি বিষয় নিতে বলবেন, বলে দেবেন যে তুমি এটি নিয়ে রাখো, তুমি এটি নিয়ে বলো, তুমি এটি নিয়ে বলো। এবং কথা বলার সময় ওনারা খেয়াল করবে যে কোন কথাগুলো প্রাসঙ্গিক বলছে আর কোন কথাগুলো প্রাসঙ্গিক নয়। একজনকে বলতে বলো নদী নিয়ে, সে নদী নিয়ে কথা বলতে বলতে নদীর পাশে একজন গরু ছিল, সেই গরু নিয়ে কথা বলতে শুরু করলো, এটা কিন্তু প্রাসঙ্গিক হবে না, তাকে নদী নিয়েই কথা বলতে হবে। তাহলে উপস্থিত বক্তৃতায় কী কী বিষয় খেয়াল করতে হয়, যে বিষয়গুলো খেয়াল করতে হয়। উপস্থিত বক্তৃতা মানে কি? তাৎক্ষণিক একটা বিষয় নিয়ে কথা বলা। প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয়, যে আমি একটা কথা বলছি, কী নিয়ে কথা বলছি, আমি নদী নিয়ে কথা বলছি, নদী নিয়ে কথা বলবো। উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না, লিখিত বক্তব্য পাঠ করা যাবে না উপস্থিত বক্তৃতায়। বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদির প্রয়োজন হতে পারে। আর আমরা কী করব, যদি আমাদের বিষয়গুলো পরিষ্কার করতে হবে যে আমরা যেটা বলছি সেটি কী, সেটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। ধারণা দেওয়ার জন্য উদাহরণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, এগুলো প্রয়োজন হতে পারে। আর বিষয়ের সাথে সম্পর্ক না থাকে এরকম কথা না বলাই ভালো, বিরত থাকতে হবে যে না বিষয়ের সাথে সম্পর্ক নাই, কথা বলবো না, আমি গরু নিয়ে কথা বলবো না, নদী নিয়ে কথা বলছি, নদী নিয়ে কথা বলবো। নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। আর সেই অনুযায়ী তোমরা ঠিক করবে, যে তোকে বলা হয় যে 5 মিনিট বলবো, তাহলে 5 মিনিটের জন্য যে যতটুকু তুমি বলতে পারবা সেটাকে গুছিয়ে নিবা। একইভাবে যদি বলা হয় তোমাকে 2 মিনিট বলতে হবে, 3 মিনিট বলতে হবে, তাহলে সেই অনুযায়ী তোমাকে কথাগুলো গুছিয়ে নিতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো ওর মধ্যে নিয়ে আসতে হবে। বক্তৃতার ভাষা প্রমিত হতে হয়, আঞ্চলিক ভাষায় বক্তৃতা দেওয়া উচিত না, কোথাওই আঞ্চলিক ভাষায় কথা বলা উচিত না, অঞ্চল ছাড়া, অঞ্চলেও বলা ঠিক না, কারণ এটি শুনতে অশ্লীল লাগে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা বক্তৃতা দেখি যে কেমন একটা বক্তৃতা হতে পারে। সাপোজ তুমি বর্ষা নিয়ে একটা উপস্থিত বক্তৃতা তুমি রেডি করলা, সেটা কেমন হতে পারে? তোমার মতো করে তোমার হবে, তো আমি এটি রিপ্রেজেন্ট করছি ওদের জন্য। রূপসী বাংলার 6টি ঋতু যেন 6টি রঙের 6টি সুরের পাখি, সুরের পাখি। স্বভাবে এক একটি ঋতু এক এক রকম, কেউ দুরন্ত, কেউ শান্ত, কেউ মায়াময়, কেউ কোমল, কেউ শীতল, কেউ আবার ভালোবাসার মাধুরী ঢেলে চিরসবুজ। এত সুন্দর করে লেখা বলা, তো এই কথাগুলো সুন্দর করে বলতে পারলেই কিন্তু আরও বেশি সুন্দর হবে। এরা নৈসর্গিক বাংলাকে মোহময় করে তোলে। তবে সব ঋতুর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো ঋতু হলো বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকাল খুবই সুন্দর একটি সময়। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে বর্ষার অবদান সর্বাধিক। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতেও বর্ষার অবদান সর্বাধিক। সাধারণত আষাঢ় ও শ্রাবণ এ 2 মাস মিলে বর্ষাকাল, কিন্তু আমাদের দেশে বর্ষার আগমন অনেক আগেই ঘটে। কোনো কোনো সময় বর্ষা জ্যৈষ্ঠ মাসে আরম্ভ হয়, আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয়। তো এই কথাগুলো কিন্তু সবই প্রাসঙ্গিক কথা, প্রসঙ্গের বাইরে কিন্তু কথা বলা যাবে না আমাদের উপস্থিত বক্তৃতায়। বর্ষার অবিরাম বৃষ্টিতে ভরে ওঠে খাল বিল, নদী নালা, শুরু হয় ব্যাঙের একটানা ডাক, গাছের ডালে চুপচাপ ভিজে মরে পাখিরা, কৃষক দাওয়ায় বসে তামাক খায়, ক্ষেত খামার ভরে যায় পানিতে, বর্ষার পানিতে মাঠ সতেজ হয়ে ওঠে। আমরা জানি যে এখানে বর্ষা যখন পানি হয় তখন কিন্তু মাঠ সবুজ হয়ে ওঠে, এবং ধান পাট সতেজ হয়ে ওঠে, স্বপ্নে ভরে কৃষকের বুক। কৃষক দেখে যে হ্যাঁ, তার স্বপ্ন, তার ধান, তার পাটগুলো সুন্দর হচ্ছে, ফুল ফলে ভরে ওঠে মাচা। আমাদের মাচায় মাচায় দেখি যে আমরা ঝিঙ্গা, করলা, চিচিঙ্গা উঠে মাচা, বিলে বিলে হেলেঞ্চা, হেলেঞ্চা দেখি আমরা, হেলেঞ্চা, হেলেঞ্চা লতা, কলমি লতা, আরও শাপলার সমারোহ দেখি আমরা। বর্ষার জ্যোৎস্নায় মনে হয়, বর্ষা যখন জ্যোৎস্না আসে তখন যেটি মনে হয় সেটি হচ্ছে যে শাপলা যেন আকাশ থেকে ছিটকে পড়া তারা, এত সুন্দর দেখা যায় এই ফুলগুলোকে। বনে বনে ফোটে কেয়া ফুল,
কদম ফুল, কামিনী ফুল, জুঁই, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি ফুল। আর ফোটে নাম না জানা অসংখ্য ঘাস ফুল। বকুল তলা, কাঁঠাল তলা, ভেজামাটির গন্ধ মনকে করে তোলো বেউবল, প্রাণ ভরে ওঠে মাটির মায়ায়। দেশকে আরো গভীরভাবে ভালোবাসতে ইচ্ছে করে। বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা ঘেরা গ্রাম হয়ে ওঠে পটে আঁকা ছবি। চারদিকে থই থই পানি, গ্রামের বাড়িগুলো দ্বীপের মতো মনে হয়। বর্ষাকালে কর্তমুক্ত হয়ে যায় পথঘাট বাড়িঘর, পথঘাট এবং বাড়িঘর কর্তমুক্ত হয়ে যায়। মেঘে মেঘে ছেয়ে থাকে আকাশ, বৃষ্টির দিনে মানুষের বুক ঠেলে বেরিয়ে আসে জারি, শাড়ি, মুর্শিদি আরও যত সব মেঠো গান। বর্ষাকালে বৃষ্টির পানিতে দেশের সমস্ত ময়লা ধুয়ে মুছে দূর হয়ে যায়। এ সময় তরুলতা, গাছপালা প্রভৃতি খুব সতেজ হয়ে ওঠে। প্রকৃতিতে দেখা যায় রকমারি ফলের আয়োজন, বিচিত্র ফসলের সম্ভার। নদীপথে যাতায়াত এবং পরিবহন হয় সহজ, সরল ও প্রশস্ত। এ ঋতু বাঙালির জীবনে এনে দিয়েছে অর্থনৈতিক সচ্ছলতা, তার ভাবজীবনকে করেছে বৈচিত্র্যময়, রস সম্পদে সমৃদ্ধ। বাংলার কৃষক এ ঋতুতে বীজ বনে, চারা গাছ তোলে এবং রোপণ করে। হেমন্তে খাবার সোনা ধান ওঠে, বর্ষাকালে মন যেমন আনন্দের দোলায় দোলে, তেমনি সীমাহীন অশান্তি আর কষ্ট ভেঙে পড়ে। কখনো কখনো অতিবর্ষণে দেখা দেয় বন্যা, ডুবে যায় ফসলের মাঠ, শহরের বস্তি। বর্ষায় অঢেল দানের মধ্যেই কিছু কষ্টের স্মৃতিও রেখে যায় আমাদের মনের গভীরে। খুব অসুবিধা থাকা সত্ত্বেও, আমাদের দেশে বর্ষার প্রয়োজন অনস্বীকার্য। বর্ষার কারণে এদের সুজলা সুফলা, শস্যশ্যামলা। তো এভাবে আমরা কিন্তু এবার এটা লিখতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে মূলত আমাদের এই কাজটি কীভাবে করবো। তো তোমরা অবশ্যই তোমাদের চ্যানেল এটি ভার্চুয়াল কোয়ালিটি ম্যানার চ্যানেল, তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সঙ্গে থাকবে পুরোটা সময়। আমাদের বিষয়গুলো তোমরা দেখবে যে তোমাদের সাথে সবসময় আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করে থাকি। তোমরা অবশ্যই এই বিষয়গুলো নিজেরা দেখবে এবং অন্য বন্ধুদেরকে দেখতে বলবে, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে এবং কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে কোয়ালিটি ম্যান তোমাদের চ্যানেল ঐশ্বর্য লাগে।